আসসালামু আলাইকুম। ইউরোপিডি কুকিং হাউস থেকে রিদিতা লস্কর আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আবার নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের আমার এই রেসিপিটি হচ্ছে পেঁয়াজকলি ও আলু দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি। তো দেখুন, এই পেঁয়াজকলিটা বাংলাদেশে সবাই কম বেশি পছন্দ করে, কিন্তু আমরা বিদেশে যারা আছি এটা খুবই কম পেয়ে থাকি বাজারে। তো আমি গতকালকে পেয়ে গেছি, তো এনেই রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এর আগে রেসিপিটিতে আমি দেখিয়েছিলাম ছোট মাছ দিয়ে পেঁয়াজকলির চচ্চড়ি, তো আজকে হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজকলি চচ্চড়ি। তো কী কী লাগতেছে আপনাদের দেখাচ্ছি সুবিধার্থে। তো আমি অনেকে পেঁয়াজকলিতে চিংড়ি পেঁয়াজ ইউজ করেন না, তো আমি অল্প কিছু পেঁয়াজ আমি নেব, কাঁচামরিচ 7-8টি, রসুন সামান্য, বড় একটি বা ছোট হলে দুই কোয়া, বড় 1 কোয়া না হলে ছোট হলে 2 কোয়া রসুন কুচি। আর লাগতেছে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া সামান্য, আর চিংড়ি মাছ। তো আমি 8-10টি বড় চিংড়ি কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা রান্না শুরু করতে পারি। তো আমি চুলা ধরিয়ে অলরেডি তেল দিয়ে দিয়েছি। দেখুন, আমি চার টেবিল চামচের মতো তেল দিয়েছি, তেলটা একটু বেশিই দিবেন। এবার আমি এর ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুনটি দিয়ে দিই। যখন আমার ফ্রাই হয়ে যাবে আমি না ঢেকেই সম্পূর্ণ রান্নাটি করব, কারণ ঢেকে দিলে পেঁয়াজ কলিটা যদি গলে যায় তো ভালো লাগবে না। তো আমি সম্পূর্ণ রান্নাটি না ঢেকে রান্না করার চেষ্টা করব। আমি এর ভিতর এখন পরিমাণ লবণ দিয়ে দেবো। আগে আমি 1/2 চামচ লবণ দিচ্ছি, কারণ পেঁয়াজটা একটু লবণ দিলে নরম হয়। এরপরে আমি বাকি লবণটি দিব। এবার আমি হলুদ দিব, হলুদ আমি 1/2 চা চামচ, কারণ সবুজ ধরনের সবজি রান্নার ক্ষেত্রে হলুদটা যদি কম ইউজ করেন তো সবজির কালারটা পারফেক্ট থাকবে। হলুদ বেশি দিলে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। চুলা চালটি হালকা বাড়িয়ে দিব। দেখুন, আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে এখন চিংড়িগুলো দিয়ে দিব। এখন আমি সামান্য জিরের গুঁড়া দিব। দেখুন, 1 চা চামচের 4/4 একদম। যদি আমি আলু ব্যবহার না করতাম, শুধু পেঁয়াজ করি চিংড়ি মাছে ভাজিটা করতাম, তাহলে আমি কখনো জিরার গুঁড়োটা দিতাম না। তো যেহেতু আলু আছে সাথে অ্যাড করা, এই জন্য জিরার গুঁড়া দিয়েছি। আপনারা যদি কখনো শুধু পেঁয়াজ করিটাই ভাজি করেন, তো সেক্ষেত্রে আপনারা কখনো জিরার গুঁড়াটা দিবেন না। দেখুন, আমার আলুটা একটু শক্ত থাকে, যার জন্য পেঁয়াজ কলিটা অনেক নরম থাকে। এবার আমি এর ভিতরে আলুটা দিয়ে দেব। আমি মাঝারি সাইজের একটা আলু কুচিয়ে নিয়েছি।
চিংড়ি মাছটা ভাজা হলেই আমি আলুটা ওকে দিয়ে দিই। এবার আমি আরেকটু লবণের ভিতরে অ্যাড করবো, আর হাফ চামচ লবণটা পরিমাণ মতো, যে যেরকম খায় টেস্টের উপর নির্ভর করে। আমার চ্যানেল আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটির পাশে লাল বাটনটি প্রেস করুন এবং আমাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। আমার নতুন কোনো রেসিপি দেখতে চাইলে বা আমার চ্যানেলটা আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে উৎসাহিত হব এবং পরবর্তী নতুন কোনো রান্না নতুন কোনো আইটেম আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। দেখুন আমার আলুটি ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজতে যাব না, কারণ এর থেকে বেশি আমি ভাজা ভাজা করলে গলে যাবে। তো এবার আমি এর ভিতরে পেঁয়াজ কলিটা অ্যাড করে দেব। আমি এরকম সাইজ করে নিয়েছি পেঁয়াজগুলি, আপনারা চাইলে থেকে ছোটো বা বড়ো যেরকম খুশি করে নিতে পারেন। খুবই অল্প সময়ে খুব মজাদার একটি রেসিপি, কারণ পেঁয়াজ কলিটা সবাই কম বেশি ছোটো বড়ো সবাই পছন্দ করে, আর চিংড়ি মাছ দিয়ে হলে তো কথাই নয়, এটা চিংড়ি মাছ ছাড়াও ভাজি করতে পারবে। তবে চিংড়ি মাছ দিলে যে কোনো সবজি যে বলেন যে কোনো ভাজি বলেন যে কোনো কিছু করেই টেস্টটা আরও একদিন বাড়িয়ে দেয়। আমার লবণটা পারফেক্টই আছে, আমি এক চামচ লবণ দিয়েছি মোট, আমার লবণটা পারফেক্ট আছে, আপনারা লবণটা চেঞ্জ করে নিতে পারেন। হালকা 2 মিনিট একটু ঢেকে দিই, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। কাটতে চাচ্ছিলাম না আমি, তবে তাকে একটু সময়টা বেশি নিয়ে ভাজিটা করতে হয় আমি দেখানোর সুবিধার্থে 2 মিনিট ঢেকে দিচ্ছি।
কয়েক সেকেন্ড পর পর একটু উল্টিয়ে দিব, কারণ নিচে লেগে যেতে পারে, পড়ে গেলে ভালো লাগবে না। কয়েক সেকেন্ড পর পরই উল্টিয়ে দিচ্ছি, নাহলে নিচে ধরে যেতে পারে। সোয়া চালটা কমিয়ে দেবো, হাইটে রান্না হচ্ছিল, এবার আমি মিডিয়ামের থেকে একটু লো করে দেবো, কারণ আমার ভাজিটা হয়ে আসছে। আমার ছোলার চালকে আমি মিডিয়ামের থেকে লো করে দিয়েছি, প্রথমে আমি হাই হিটে রান্না করতেছিলাম। আবার একটু দেখি কি অবস্থা, দেখুন আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ভাজিটি পুরো পারফেক্ট হয়ে গেছে। এর থেকে আর আমি বেশি বলাবো না, তো আমি এবার চোলার চালটি বন্ধ করেই আপনাদের পরিবেশন করে দেখাবো। আজকের রেসিপি পেঁয়াজ কলি দিয়ে আলু চিংড়ির ভাজি বা চচ্চড়ি। চুলা বন্ধ করে দিয়েছি,
দেখুন ভিউয়ার্স আমার রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আলু চে পেঁয়াজ কলির ভাজি বা চচ্চড়ি, তো আপনাদেরও আশা করছি ভালো লাগবে ভিউয়ার্স আমার ভিডিওটি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই আমি ভিউয়ার্স। যদি আপনাদের এই আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে কমেন্ট করে জানান, বেশি বেশি করে আমাকে উৎসাহ দিন এবং কোন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। তো ইউরোপিডি কুকিং হাউস থেকে আমি রিদিতা লস্কর, আবারও আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা, বাই বাই।